বাসন্তীতে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি করার অপরাধে খুনের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত বিজেপি কর্মীর। আমি দীর্ঘদিন বিজেপি করছি, 2021 সালে যেমন বিধানসভা ভোটে আমার ঘর বাড়ি লুট করে টিএমসি দুষ্কৃতীরা, এবারে যখনই লুট হয় তখন আমি হাইকোর্টে হচ্ছে গিয়ে কেস করি। কেস করার পরে যখন ওদের নামে যখন কেস নোটিশ পড়ে তখন আমার উপরে আরও অত্যাচার করে আমাকে তাড়িয়ে দেয়। তখন মাঝি, মঙ্গল, সর্দার, অমিও, তারপরে প্রদীপ সর্দার, এরাই আমার উপরে হামলা চালিয়ে যায়। কেন মারল খান আপনাকে? ওই আমি বিজেপি করা অপরাধে আমাকে হচ্ছে গিয়ে লাঠি মেরে ফেলে দিয়ে গুলি করে। বলে বাসন্তী থানার অন্তর্গত চুনাখালি অঞ্চলের বগুলাখালীতে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা সম্বন্ধে বিজেপি যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। পুলিশকে অনুরোধ করা হয়েছে, পুলিশ তদন্ত করছে। গত 30 জানুয়ারি ফকুন হালদার প্রচার করতে যাচ্ছে, তার উপরে তৃণমূল রাষ্ট্রীয় দুষ্কৃতি হাসানোর বাইক উপরে এসে গুলি চালা। অর্থাৎ খোকন হালদার পুলিশের দ্বারস্থ হলেন যে আপনারা স্পটে চলুন, যারা আমার উপরে গুলি চালিয়েছে তাদের উপরে স্টেপ নিন। কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত যায়নি। 21 সাল থেকে টিল নাও এখনো পর্যন্ত বারংবার আক্রমণ হচ্ছে। আমরা বহুবার বিডিও থেকে আরম্ভ করে বিআর অফিস থেকে আরম্ভ করে থানাকে জানিয়েছিলাম বিজেপি কর্মীদের উপর আপনারা কেন আক্রমণ করছেন, কেন তাদের জমি জায়গা লুটপাট করছে। তো পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে বিক্রি হয়ে গেছে।